House 5. देरी हुई गले बोल तो बोई पत्र सब गुछिए নিয়েছিস না স্যার আবার চিৎকার করবে। হ্যাঁ সব গুছিয়ে নিয়েছি, তুমি তাড়াতাড়ি করো। আমি দাঁড়া না, দেখছিস তো করছি। চার হাত পা নাকি আমার? আরে আস্তেই করছি, হাতটা সরা। উফ আবার উয়া করে, আস্তে করছি না। ওটা যে আবার কোথায় গেল কে জানে। কথা ও কথা তাই যে যায় মেয়েটা। দেখি এদিকটা দেখি, দাঁড়া। এই কথা এবারে দিকে আয় না। কথা আমি বোনকে দিতে যাচ্ছি, হ্যাঁ ঘরে চুপটি করে বসে থাকবি, একদম কিন্তু বাইরে যাবি না। কি হল? আচ্ছা আচ্ছা মা শোন, আমি বোনকে দিয়ে আসি, এসে তো চুল বেঁধে দেবো। হ্যাঁ ওরে বাবা রে আবার শুরু করলি তো। হ্যাঁ বোন পড়তে যাচ্ছে, তুই কি পড়তে যাবি? ওঠ না, মেয়েটা বসে রয়েছে। এই চুপটি করে বসতো, দাঁড়া বস 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 বাবা বস। এখান থেকে একদম উঠবি না, মুখটা দেখি তো একটু, দেখি মা দেখি, দাঁড়া না একটু না জানো। শোন চুপটি করে কিন্তু বসে থাকবি, একদম বাইরে যাবি না। হ্যাঁ আমি যাবো আর আসবো। চল না দেরি করিস না। আরে বাবা চল চল, দেরি হয়ে যাচ্ছে। আরে ব্যাগটা তো নিবি, ধর। দাঁড়া একটু, দাঁড়া জলটা দিয়ে আগে। চ পর, কত দেরি হয়ে গেল আজকে না হলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, চল চল, অনেক দেরি হয়ে গেছে রে আজকে। খুব বকা খাবি দেখবি আজকে, বারবার করে বললাম। বৌমা মাসিমা কোথায় গিয়েছিলে? টিয়াকে পড়তে দিয়েলে? হ্যাঁ মাসিমা। আর কথা কোথায়? কথাটাকে নিয়ে না খুব চিন্তা হয়, খুব ভয়ও হয়। মেয়েটার যদি কেউ কোনো ক্ষতি করে দেয় তো বাধা দিতেও পারবে না। কি আর করবে, সবই ভগবানের ইচ্ছা। ওই গামড়া ছেলেটাকে নিয়ে আমার কম চিন্তা। কপাল বুঝলে, সবই আমাদের কপাল। ঠিকই বলেছেন মাসিমা, সবই আমাদের কপাল। একই সমস্ত মেয়ে, তারপর বাপটাও আকারে চলে গেল। যাকে যাকে চলো চলো চলো, মেয়েটা বাড়িতে একা রয়েছে। হ্যাঁ দেরি করা ঠিক হবে না, আসুন চলো। কথা কি হয়েছে তোর? ও কথা কথা, সারা গায়ে ময়লা, কোথায় গিয়েছিলি? কিন্তু আরে টাকা আমার দিকে, কি হয়েছে? কি ময়লা সাগর, কোথায় গেছিলি মা? কি হয়েছে বল না আমাকে, কি হয়েছে? কথা কথা লক্ষ্মী মামার বল, কি হয়েছে? সোনা মেয়ে বল না। ও মামা কি হয়েছে, কি হয়েছে বল আমাকে, কথা বল না কি হয়েছে? সারা গায়ে কেউ ময়লা মেখে এসছে, কোথায় গেছিলি বল না মা, কি হয়েছে? কোথায় গেছিলি মা বল, বল আমাকে বল, বল না। সাল 2014 হুগলি জেলার জাঙ্গিপাড়া রাজবলহাট গ্রামের এক निम्न मध्यबित्त परिवार। सेई परिवारे स्वामीहारा एक गृहबधू तार दुई मेयेके निये अति कष्टे जीवन निर्वाह करे। छोट मेये टिया स्वाभाविक हलेओ बड़ मेये कथा आर पाँचटा मेयेर मतो नय। प्रकृतिर बेनियमे शारीरिक और मानसिकभावे से प्रतिबंधी। ओई गृहबधू तार बड़ मेयेके निये सारा दिन दुश्चिंता और भय काटे। किन्तु हठात् एकदिन तार सेई दुश्चिंता बास्तवे रूपान्तरित हय। किन्तु ठीक कि घटेছিল ওই অসহায় কিশোরীর সঙ্গে? কার লালসার থাবা পড়ল এই মেয়েটির জীবনে? আজ দেখবো এমন এক ঘটনা যা বিকৃত মানসিকতার চরমতম নিদর্শন। ভাবতেও ঘৃণাবোধ হয় যে সেই সমস্ত বিকৃত মানসিকতার মানুষজনদের সঙ্গে আমরা বাস করছি। এদের কি শাস্তি হওয়া উচিত আপনারাই নির্ধারণ করুন। গজিয়ে দাড়ি গুম্ফো চেটে বিষ্টু বাবু কোথায় যান? বাদকশান বাদকশান। কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে বিষ্টু বাবু যান কোথায়? মুম্বাসায় মুম্বাসায়। কিরে টিয়া? হ্যাঁ দিদি কোথায় মা? একটু এখানেই ছিল, আবার কোথায় গেল? সে কি রে? হ্যাঁ এখানে ছিল আর কোথায় গেল? তোকে আমি দেখতে বলেছিলাম না? আমি তো পড়ছিলাম। কিছু বলার নেই তোদের, জানিস তো পাগল করে ছেড়ে দিবি। কোথায় দেখি বলতো কথাকে? তুই পড় আমি দেখছি। ভালো লাগে না তোর? কথা দুপুরে কোথায় যাস? ও কথা বাড়ির পেছনে একটু দেখে আসি তো। রে শান্তা ফে ও কথা ভাই এখন ছাড়তে ঘর। কোথায় মেয়েটা যে যায়? কথা ও কথা ভালো লাগে না। কোথায় গেল কে জানে? আমি হব পর্যটক কিন্তু আমি কোথায় যাই? ওটিয়া দিদি তো নেই রে বাড়ির পেছনেও। তাহলে পুকুর ঘাটে হয়তো গেছে। হ্যাঁ যাও একবার দেখো। আচ্ছা শোন না বলছি, তুই বইপত্র গুছিয়ে নে আর চানটা করে নে, আমি কিন্তু এসে স্কুলে নিয়ে যাব। হ্যাঁ কথা আয় কথা 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 আয় কথা কথা আয় কথা। কোথায় গেলি কথা? কথা আরে দেখো না আবার কথাকে খুঁজে পাচ্ছি না। আবার হারিয়ে গেছে? হ্যাঁ বাড়ির চারপাশে খুঁজলাম কোথাও পাচ্ছি না। কি করি বলো তো? আরে বাবা অত চিন্তা করো না, চলো চলো আমিও যাচ্ছি তোমার সাথে, গিয়ে খুঁজছি চলো। ঠিক আছে চলো। কথা ও কথা কথা আই কথা 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 যে যায় না মেয়েটা আমার ভালো লাগে না জানো। এই কথা কথা আই কথা কথা কোথায় খুঁজবো বলো তো? আমি ভালো লাগে না আমার, জ্বালিয়ে মারলো। কথা রে দিদি কথা কথা কই গেলি? ও কথা ওই দেখো। এই বর্ষাকালে জলের ধারে চলে আসছে, এটা তো খুব চিন্তার বিষয়। আর বলো না কি বলি বলো তো, জল দেখলে যেন পাগল হয়ে যায়। জলের মধ্যে যে কি আছে কে জানে। কথা আই কথা 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 আই কথা কথা হাই চল। তোকে আমি বলেছিলাম না ঘর থেকে বেরোবি না? কোনো কথা কানে যায় না না তোর? ওঠ উঠে বস এখানে, চুপটি করে একদম বস এখানে। মুখে ছিঁড়ি দেখো কি করেছে মুখটা। ইস দাঁড়া দাঁড়া কথা, একদম চুপটি করে বসে থাকবি। ওরে বাবা রে বাবা পারি না জানো। ধুর তোরি আই মেয়ে, যদি এরপর বাইরে গেছিস আমি বেঁধে রেখে দেবো বলে দিলাম। হ্যাঁ কাকিমা ওকে বকছো কেন? আর বলিস না রে, জ্বালিয়ে খেলো জানিস তো, জ্বালিয়ে খাচ্ছে আমাকে। কেন আবার কি করলো? কি করেছি জানিস? আমি একটু বাইরে গেছিলাম, উনি বেরিয়ে গিয়ে পুকুর পাড়ে বসে আছেন। ভরা বর্ষা, তারপর সাঁতার জানে না, যদি পড়ে যেত কি হতো বলতো? লাগে না বলো। কত মিষ্টি মেয়ে কথা। ও এই নাও মায়ের শাকগুলো তোমার জন্য পাঠিয়েছে। ও তোদের বাড়ির বুঝি? হ্যাঁ খুব ভালো। আচ্ছা কাকিমা হ্যাঁ বল। আমি কথাকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ সে তুই নিয়ে যা, কিন্তু একটু চোখে চোখে রাখিস বাবু। কেন কোনোদিনও দেখেছো ও আমাদের বাড়ি থেকে কোথাও চলে গেছে? ও আমাদের বাড়িতে গিয়ে লক্ষ্মী হয়ে বসে থাকে আর শুধু হাসে। তা টিয়াকে দেখছি না, ও কোথায়? টিয়া চান করতে গেছিল অনেকক্ষণ হলো, ধর একবার দেখি তো সে কোথায়। টিয়া আই টিয়া, টিয়া কোথায় গেলি হলো তোর? এতক্ষণ ধরে চান করতে লাগে। আই টিয়া দেরি হয়ে যাচ্ছে তো। তুমি টিয়াকে দেখো আমি কথাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা যা, চল কথা। কি রে চল। কি হলো, টাকাটা দেবে তো? বললাম তো টাকা নেই। কেন ঢপ মারছো বলো তো? দাও তো, তাড়াতাড়ি মারলু ছাড়ো। আর দামড়া ছেলে নিজে না খেটে মায়ের খাটনি পয়সায় ফুর্তি করতে তোমার লজ্জা করে না? আরে বাবা, তোমার টাকা মানেই তো আমার টাকা। দাও দাও, ছাড়ো ছাড়ো, মারলু ছাড়ো তাড়াতাড়ি। বললাম তো টাকা নেই। আরে বাবা আছে আছে, আমি জানি, আমি সব জানি। আজকেই তো ওই বাড়ি থেকে মাইনে পেয়েছো। দাও 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 তাড়াতাড়ি দাও। তাতে কি, সংসার চলবে কি করে? তোকে সব টাকা দিয়ে দিলে সেসব পরে ভাবা যাবে। কই দেখি দেখি দেখি। আরে আরে ছাড়, আরে ছাড় না। আরে টাকাটা নিস না, টাকাটা নিস না। খালি এই তো, এই তো মাইল। টাকাটা দে, সব জিনিসপত্র আনতে হবে আমাকে। ওটা না, ওটা তোমার সমস্যা। আরে শুনবি তো আমার কথাটা, শুন। টাকাটা দিয়ে যা। শোন না কি আশ্চর্য, টাকাটা নিয়ে চলে গেল। হে ভগবান, কি কুক্ষণে ছেলে জন্ম দিয়েছিলাম। শুধু টাকা টাকা টাকা। মালটাল খাওয়া লাগবে। হ্যাঁ সেটা খেলেই হয়, কিন্তু পয়সা করির অবস্থা খুব খারাপ। মালটাল খাওয়া হচ্ছে না অনেকদিন। কিরে কি করছিস? ওই এলেন ফকটুরা। ফালতু কথা বলবি না, দাঁড়া। এলেন ধর, আজ আমার পয়সা তোদের মাল খাওয়াবো। দেখ দেখ। কিরে কোত্থেকে গেলি? কোত্থেকে আবার? মায়ের থেকে। সে নিয়ে তোদের দরকার কি? হ্যাঁ রোজ তোরা খাওয়াস, আজ আমি খাওয়াবো। যা শালা, দিব্যি আছিস বল। মায়ের ঘাড় ভেঙে ভালোই খাচ্ছিস। কি গো বৌমা, কি ভাবছো? কালু কালু আয় আয় বাবা, আয় আয় আয়, খাবার দিচ্ছি। আয় আয়, কোথায় গেলি? আসবি তো নাকি? কি গো বৌমা, তোমার খাওয়া দাওয়া সারা হলো না? মাসিমা কথাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, আবার তো কাজে যেতে হবে। তাও তো বটে। সত্যি রথিনটা যেরকম দুম করে চলে যাবে না, এ আমি ভাবতেও পারি। আমি ওকে ভেবেছিলাম মাসিমা, মেয়ে দুটোকে যে কিভাবে বড় করব কে জানে। জানেন মাসিমা, কথাকে নিয়ে না খুব চিন্তা হয়। মেয়েটা হাতে পায়ে বাড়ছে দিনকে দিন, মাথাটা তো সেই বাচ্চাদের মতোই রয়ে গেল বলুন। হ্যাঁ গো, আমিও তাই ভাবি। কপাল কপাল, আগের জন্য যে কি পাপ করেছিলাম কে জানে। মায়ের টাকা মানেই আমার টাকা। কেন শালা কাজ বাজ করতে পারিস না? এই বেশি কাজে যেতে না ভালো লাগে না। কাজের জায়গায় বহুত পলিটিক্স। তোর মাটা টপকে গেলে না, তখন বুঝবি ঠেলা। ও তখনকার কথা তখন ভাবা যাবে। শোন না, ভিডিওগুলো দে না। আরে শালা দেখেছিস, মাল খাইয়ে ভিডিওগুলো ঝাড়ার ধান্দা। কি করব বল, হ্যাঁ তোদের ঘরে বউ আর আমি, আমাকে তো ওই দিয়েই কাজ চালাতে হবে নাকি? আপনা হাত জগন্নাথ। বিয়ে করে নে। তোর ওই ঝামেলায় কেউ পড়ে নাকি? ও আচ্ছা, তুই বিয়ে করে বউয়ের ক্যালানি খাচ্ছিস বলে তুই চাইছিস আমিও খাই না? ওসবের মধ্যে আমি নেই ভাই। চাচা রে, তুই তুই ভিডিওগুলো পাঠা 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 পাঠা, তাদের ভিডিওগুলো পাঠা পাঠা, সব কটা পাঠাবি কিন্তু। হ্যাঁ আর ওইটাও ওইটাও দিবি। হ্যাঁ এটা, হ্যাঁ আমি স্কুলে যাব। তুই স্কুলে যাবি? স্কুলে গিয়ে কি করবি? পড়বি? ঠিক আছে, আমি স্কুল থেকে এসে তোকে পড়াবো। কি রে হলো তোর? চল দেখি। দিদিও বলছে স্কুলে যাবে। হ্যাঁ ও যদি স্কুলে যেত সব ঝামেলাই ঘুরিয়ে যেত। চল দেরি করিস না তো, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। আরে কি হলো কি? বোন স্কুলে যাচ্ছে তো, আমি বোনকে দিয়ে আসি, এসে চান করিয়ে দেবো। এখানে বসো বসো। ওটা चुपटी करे बस हाँ एकदम दुष्टुमी करबी ना और बाड़ीर बाइरे तो जाबेई ना নে বসে থাক মা হ্যাঁ চল 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 তাড়াতাড়ি চল কত দেরি যে হয়ে গেল বাপরে বাপ আয় চল 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 কাকিমা ও কাকিমা किरे पागली तोर मा कोथाय काकिमा साइकेल साइकेल चढ़बी साइकेल चढ़बी तो चल गाच चिम खाबो साइकेल चढ़ाबो सब करबो चल 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 आज तुझे साइकिल चढ़ाबा कि रे कालू तू এখানে কি করছিস আরে তুমি বলেছিলে না যে মাটি ট্রাক্টর দেবে তাই তো খবর দিতে এলাম গো ও কথা এখানে কি করছিস হ্যাঁ চল চল ওখানে আরে কাকিমা দেখো না ও না একটু সাইকেল চড়াবো বলছিল তুই চড়াবো গো না একদম না কি বলতেছিস বল তো আরে রহিম দা ট্রাক্টরটা কাল খালি আছে তুমি যদি বলো তাহলে আমি ওদের খবর দি নাকি এখন বলিস না আমার হাতে একদম পয়সা নেই দুদিন বাদে বলবো अच्छा ठीक है ताहले तुम आमाके खबर दिओ ना पैसा होले आमी ताहले एखोन आसछि नाकि ठीक है चल घरे चल तेल माखिए चान करिए देबो एकबार बोलेछिलाम जे बेरोबि ना कोनो कथा काने जाय ना उठ केन शुनिस ना आमार कथा है केन तुई जानास तुई दाड़ा चुप करे बस आबार कथा कथा चुप करे बसो खूब रेगे जाच्छे कथा दाड़ा दाड़ा मा दाड़ा एकटू दाड़ा बड्डो बेशी जालास कथा कथा आमी किन्तु खूब बकबो एकटू एकटू खाली दाड़ा दाड़ा बाबारे बाबा कि चान करानो देखी देखी एकटू खानी माल लक्ष्मी मामा सोना मा देखो देखो देखी देखी कथा आमी किन्तु बकबो खूब बकबो कथा दाड़ा साबानटा लक्ष्मी शुए पड़ो बस बस आय तुई शुए पड़ आय मामी बाड़ी से शुभ ना तुम्हार कोले शुभ अच्छा ठीक है ताई शो शो लक्ष्मी मे आमार घुमे पड़ो हाँ माँ अम्मा दीदी ओरम क्यों আমার একটা বন্ধু আছে তার দিদি তো এরকম না আমার দিদি কি তার মতো হতে পারবে না কি বলি বল তো তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে কিছু চিন্তা করা যেত জমি থেকে যে আয় হয় তোর পড়ার পিছনে সংসারই সব খরচ হয়ে যায় তাহলে তাহলে দিদির কি হবে কি আবার হবে এখন আমি দেখছি हे पर तू देखबी किरे देखबी ना हाँ माँ आमी दीदी के सब समय चोखे चोखे आगले राखबो और किच्छुटी होते देबो ना ताई राखिस मा तोर उपर आमार जे अनेक भरसा तोके लेखापड़ा शिखिए निजेर पाये दाड़ाते हबे किन्तु तारपर तो तोके बिये दिये दिते हबे तुई अन्येर घरे चले जाबी तखन आमी तो बिये करबोई ना আমি তোমার সঙ্গে থাকব তোমাকে আর দিদিকে দেখাশোনা করব আরে আমার লক্ষ্মী সোনা এবার শুয়ে পড়ো মা এবার শুয়ে পড়ো শুয়ে পড়ো আচ্ছা আচ্ছা হ্যাঁ তাই তো আমি দুজন কি মাথায় হাত বুলাবো আয় তো আয় তুই আয় তুমি লক্ষ্মী সোনা মে সোনা মে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ চোখ বন্ধ একদম চোখ বন্ধ ঘুমা ঘুমা কিরে কি করছিস? হ্যাঁ তুই তুই কত বড় হয়ে গেছিস। হ্যাঁ এই কথা কথা বিয়ে করবি? বিয়ে বিয়ে করবি? হ্যাঁ শাখা পলা 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 সিঁদুর হ্যাঁ সানাই প্যাপা প্যাপা করবি বিয়ে? হ্যাঁ তোকে তোকে দেখলি না আমার কেমন আদর করতে ইচ্ছে করে জানিস। হ্যাঁ এই কথা এই কথা চ চ ঘরে যাবি? ঘরে চ না চ ঘরে যাবো চ চ আইসক্রিম খাবি? হ্যাঁ দাঁড়া এনে দিচ্ছি দাঁড়া। এই আইসক্রিম কত করে? 10 টাকা। 10 টাকা দাও একটা দাও। হ্যাঁ নাও ধরো আইসক্রিম আইসক্রিম এনে দাঁড়া ধর খা ভালো করে খা। হ্যাঁ সুন্দর করে খা খা খা। আই দেখো আবার গায়ে ফেলে। হ্যাঁ এই এক্ষুনি তো মা এসে আবার বকবে তোকে। হ্যাঁ খা খা গায়ে ফেলে না রে বাবা। সোম তুমি এখানে কি করছো? না মানে এই এসছিলাম আর কি। মা বললো যে একটু যাওয়ার সময় তোমার সঙ্গে দেখা করে যেতে, যে তোমার যদি কিছু আনতে হয় তাই আর কি। না কিছু লাগবে না। কিরে কথা তুই আইসক্রিম পেলে কোথা থেকে? হ্যাঁ আমি দিয়েছি, ওই আইসক্রিমওয়ালা যাচ্ছিল ও বায়না করলো তাই কিনে দিলাম। ও তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে তাই আর কি। জানি। তাহলে আমি আসি বৌদি। এসো আসি কথা। কিরে কথা তোকে আমি বারণ করেছিলাম কেউ কিছু দিলে খাবি না, আমার কোনো কথা কানে যায় না। না ফেল ফেল আইসক্রিম আইসক্রিমটা ফেল ফেল আগে ফেল। আমি এখানে তো পারি না আমি কিছুতেই। এই নাম পাগল হয়ে যাবো। নাম নাম চল ঘরে চল। তুই পাগল করে না আমাকে ছেড়ে দিবি? সত্যি আর পারছি না আমি। ওঠ ওঠ একটু বেরোবার সঙ্গে সঙ্গে শুরু করে দেবে। চল ঘরে চল, এবার না আটকে রেখে দেবো। তাড়াতাড়ি চল। টিয়া ও টিয়া হলো টিয়া তোর? হ্যাঁ কত দেরি করবি বলতো? অনেক দেরি হয়ে গেছে, স্যার দেখবি খুব রেগে যাবে আজকে। তাড়াতাড়ি চল না মা, তাড়াতাড়ি ঘর গুছাও। দিদি ঘুমাচ্ছে তো আমি দিয়েই চলে আসবো চট করে। পারি না বাপু আর। এত দেরি হয়ে গেছে আজকে না, খুব দেরি হয়ে গেল। বুঝছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে দে না, আমি তো ধরছি। চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি। মাসিমাকে বলেই যাই। কেন মা দিদি তো ঘুমাচ্ছে। তাও তাও একবার বলেই যাই চল তো। দেখ কাদা আছে দেখে আয়। দাঁড়া দেখে। ও মাসিমা বলো, বলছি যে আমি টিয়াকে নিয়ে স্যারের বাড়িতে পড়াতে দিতে যাচ্ছি, আর কথা ঘরে ঘুমোচ্ছে একটু দেখবেন। ঠিক আছে তুমি যাও। হ্যাঁ তা কথা কি করছে? ঘুমোচ্ছে মাসিমা। আচ্ছা ঠিক আছে তুমি যাও। টিয়া পড়তে যাচ্ছিস? হ্যাঁ যা যা মন দিয়ে পড়াশোনা কর। তোকে তো তোকে তো অনেক বড় হতে হবে তাই না? যা মাসিমা আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এসো, যাবো আর আসবো। আচ্ছা চ এদিকে আয় না। ও বড় হবে আর তুমি কচি খোকা হবে। ঘরে বসে আবার অন্যকে জ্ঞান দেওয়া হচ্ছে। তুই বড় হবি বজ্জাত কথা করে জ্বালিয়ে খেলে একেবারে। আইসক্রিম আইসক্রিম खेला करछिस माल मायरी माखन एके बारे मालगाड़ा जमे गेছে কিন্তু ভাই বলে হ্যাঁ মালটা ঠিক আছে কিন্তু চারটা ঠিক ভাই পোষায় নি কি আজকে আরো ভালো হবে ঠিক আছে ভাই ওই দেখ পাগলি ডাসছে পাগলি হলে কি হবে মালটা কিন্তু বেশ ডাসা কি বল তাজা বলেছিস চল 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 ওই পাগলি কোথায় যাচ্ছিস চল চল না আজ একটু গল্প করি যা আয় না আয় না আয় না এইটা 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 দেখান এই ছাড়ো তোমাদের লজ্জা করে না ওর সাথে এরকম করতে ताले की तो सत्य करो। तुम्हारे बाड़ी तो की माहौल नहीं। समाय अच्छे, दियो चोना, तो को राग बो। सालिड दिया चीज़ बाया। छोटे लोग जानवर, चलो तो के बाड़ी दिया। जाई बोली बाय, दूधे किंतु माल खाता क्यों? मर्जी के ताकस ना, केस के जबी, किंतु पागलीटर किंतु कोनो केस नहीं। ताकि যাই হোক পাগলি হলো কি হবে ওর তো একটু ইচ্ছা টিচ্ছা হয় নাকি শালা সত্যি তুই একবারে ছোট লোক কথা ও কথা কথা সে কি কথা এই কথা কোথায় যে যায় না মেয়েটা কথা এই তো কাকিমা কথা কোথায় পেলি ওকে রাস্তায় ছিল এদিকে আয় আর পারি না জানিস তো একটুখানি বেরিয়েছি তার মধ্যে বেরিয়ে চলে গেল ভাগ্যেশ আমি দেখলাম জানো ওই কালুদারা ওর হাত ধরে টানাটানি করছিল ওমা সে কি রে ওর কোনো ক্ষতি করে দেয়নি তো না না আমি যা বলার বলেছি ওদের দাঁড়া কালু একবার আমার বাড়িতে আসুক দেখাবো মজা যাকগে তুমি ওকে সাবধানে রেখো আমি বাড়ি যাই পরে এসে ওকে নিয়ে যাব চলি রে কথা ঠিক আছে ওরে দাঁড়া না চুপটি করে বাবা তোকে নিয়ে আমি সত্যি পারি না কেন কথা শুনিস না আমার চল চল ঘরে চল কথা রে তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কি করব বল তো পারছি না সত্যি তোকে নিয়ে আমি পারছি না ঘরে চল ঘরে চল ওঠ পারি না সত্যি এত জ্বালাতন করে না মেয়েটা আমাকে আর পারছি না আমি চুপটি করে ঘরে বসে থাকবি জাঙ্গিপাড়া রাজবলহাট গ্রামের ওই গৃহবধূ তার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে যে ভয় করছিলেন সেই ভয় তার একদিন সত্যি হয়ে যায় কেউ বা কারা তার মেয়ের উপর শারীরিকভাবে নির্যাতন করে কথা কি হয়েছে তোর কথা কথা সারা গায়ে ময়লা কোথায় গিয়েছিলি কি তুই আরে তাকাও আমার দিকে কি হয়েছে কি ময়লা সাগর কোথায় গিয়েছিলি মা কি হয়েছে বল না আমাকে কি হয়েছে কথা কথা লক্ষ্মী মামার বল কি হয়েছে শোনা আমি বল না ও মামা কি হয়েছে বল আমাকে কথা বল না কি হয়েছে সারা গায়ে তো ময়লা মেখে এসেছে কোথায় গিয়েছিলি বল না মা কি হয়েছে কোথায় গিয়েছিলি মা বল বল আমাকে বল বল না Oh, my God. মা হয়ে বুঝতে পারেন যে তার মেয়ের কতটা বড় সর্বনাশ হয়ে গেছে। আর দেরি না করে তার মেয়েকে নিয়ে ছুটে যান স্থানীয় গ্রামীণ হাসপাতালে। ও আপনি কি বুঝলেন না তুমি? দেখুন আপনার ধারণাই ঠিক। আমি যেটা ভেবেছি, হ্যাঁ ওরপর কেউ বা কারা অত্যাচার করেছে, মানে যার ফলে প্রচুর ব্লিডিং হয়েছে। দেখুন আপনি শান্ত হন, এখন তো আপনার মেয়ের পাশে আপনাকে দাঁড়াতে হবে। আমার এই অবলা মেয়ের বুঝে অত্যাচার করেছে, তাকে কিছুতেই ছাড়ব না। ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না, যে কাজটা করেছে সে আর মানসিক রোগী, আর নইলে ঘৃণ্য মানসিকতা মানুষ। আমি থানায় যাব। হ্যাঁ যাবেন, তার আগে আপনাদের গ্রাম প্রধানকে একবার জানানো উচিত, উনি আপনাদের অনেক সাহায্য করতে পারবেন। দেখুন প্লিজ কাঁদবেন না, আমার কাছে ওনার নাম্বার আছে, আমি ওনাকে ফোন করে সব বলছি, আপনি আপনার মেয়ের কাছে থাকুন। অনেকবার জিজ্ঞাসা করার পর অস্পষ্ট হলেও সে তার নিজের ভাষায় মাকে সবটা বুঝিয়ে বলে, যা শুনে রীতিমতো চমকে ওঠেন ওই গৃহবধূ। কিন্তু কে সেই নরপশু যার বিকৃত কামের শিকার হতে হয় ওই নিরীহ মানসিক প্রতিবন্ধী কিশোরীকে? আরে টিয়া দাঁড়া না, উফ ব্যাগটা তো নিবি, দাঁড়া চ, জলটা দিয়ে দি, দাঁড়া একটু, খালি ছটপট করে, চল চল। কত দেরি হয়ে গেল আজকে কে জানে, চল আজকে দেখবি স্যারের কাছে ঠিক বকা খাবি তুই, তাড়াতাড়ি চল। অনেক আইসক্রিম খাইয়েছি আজ। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। মানে ওরা তুই ভয় পাস না, একদম ভয় পাস না, তোর মা তোর পাশে আছে, আছি তো, আছি তো, আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। শাস্তি ওকে পেতেই হবে, যে অন্যায়ও করেছে তার কোনো ক্ষমা নেই। মিথ্যে, সব মিথ্যে। আপনি আপনি ওই পাগলি মেয়েটার কথা বিশ্বাস করছেন? হ্যাঁ, এই এই কি বলি তুই? হ্যাঁ, পাগলি? আমার মেয়ে পাগলি না? চুপ, একদম চুপ। মিথ্যে কথা না তুই বলছিস? আমার মেয়ে মিথ্যে কথা বলতে জানে না, আর কোনোদিন বলবেও না। বৌমা ঠিক কথাই বলেছে, ছোট লোক কোথাকার, বংশের মান সম্মান ডুবিয়ে দিলি। ওইটুকু বাচ্চা একটা মেয়ে, যাকে চোখের সামনে বড় হতে দেখলি, তার সঙ্গে নোংরামি করতে তোর বিবেকে আটকালো না। এখন বড় ছাড়া আমার কোনো পথ রইল না। না মাসিমা, আপনি ওই কথা একদম বলবেন না। ও দোষ করেছে, ওকে শাস্তি পেতেই হবে। হ্যাঁ শাস্তি, ওকে ওকে এমন কেস দিন যাতে তোর ফাঁসি হয়। হ্যাঁ ফাঁসি, ওর বংশের আমাকে কোনোদিন দেখতে না হয়। পুলিশে খবর দিয়েছি, পুলিশ আসছে, যা করার ওরাই করবে। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন, আমাকে এবারের মতন ক্ষমা করে দিন। বৌদি 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 বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি। ক্ষমা? তোকে ক্ষমা করবো? হ্যাঁ, আরে তোকে ক্ষমা করবো তো, আমার মেয়ে আমাকে ক্ষমা করবে না। আমি তোমাকে অনেক অনেক টাকা দেবো, তুমি তুমি ব্যাপারটা মিটিয়ে নাও। আপনি আপনি একটু বোঝেন না, আপনি আপনি যদি একটু বোঝেন তাহলে খুব ভালো হয়। আমি ওকে অনেক অনেক টাকা দেবো। হ্যাঁ, তুই আমাকে টাকা দিবি না? টাকা টাকা দেখাচ্ছিস? হ্যাঁ, টাকা দিয়ে কি করবো রে? আমার মেয়ের বাচ্চা ফিরে পাবো? আমি টাকা চাই না, আমি টাকা চাই না, আমি চাই তোর শাস্তি। তার জন্য আমাকে যতটা লড়াই করতে হয় আমি ততটাই করবো, আমি লড়াই করবো। তোকে আমি বলে দিলাম, বলে দিলাম। মানসিক বিকারগ্রস্ত মানুষদের আমরা পাগল বা পাগলি বলে উপহাস করে থাকি, কিন্তু একবারও বিবেচনা করে দেখি না যে এমন মানুষ আমার আর আপনার ঘরেও হতে পারে। কেউ নিজে থেকে মানসিক বা শারীরিকভাবে প্রতিবন্ধী হয় না, এতে তার কোনো অপরাধ নেই, কিন্তু তবুও সেই মানুষটাকে নিয়ে সমাজের অন্যান্য লোকেরা নিজেদের মুখরোচকের পাত্র করে থাকে। তাকে নিয়ে মজা করা, তাকে রাগিয়ে দেওয়া, আর কন্যা সন্তান হলে তো কথাই নেই, তার উপর কুনজর দিতেই হবে। কবে বদলাবে এই মানসিকতা? এমন বিপর্যয় তো আমার আপনার ঘরেও হতে পারে, তখন কি একই নজরে দেখা হবে? বিষয়টা একটু মন দিয়ে ভেবে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।